বিসমিল্লাহ রহমান রহিম, সালামু আলাইকুম দর্শক। আজকে আমরা একটা অফিস এনভেলাপ ডিজাইন করব। এই ডিজাইনটি মূলত এই সাহেরা ট্রপিক্যাল সেন্টার দোকান মালিক সমিতির একটা এনভেলাপ। যদি এটা তাদের একটা পূর্ণ স্যাম্পল আছে, সেই স্যাম্পল অনুযায়ী যেমন আছে তেমনই হুবহু ডিজাইন আমাদের করতে হবে। তো সেই অনুযায়ী আমরা কপি পেস্ট ডিজাইন মূলত এটা, এখানে আমাদের এক্সট্রা কিছুই করার নাই। ওদের যেমন ডিজাইন আছে আমরা সেই অনুযায়ী ডিজাইনটা করে আপনাদেরকে দেখাবো, সেই সাথে কিভাবে প্রিন্টিং সেট আপ করতে হয়, ডাইং কাটিং মার্ক করতে হয়, সেইগুলো পুরো বিস্তারিত এই ভিডিওটাতে থাকছে। তো চলুন আমরা শুরু করি আজকের এনভেলাপের ডিজাইন। প্রথমে যারা আমাদেরকে কাজের অর্ডারটি দিয়েছে তাদের নাম লোগোগুলো আমরা নিয়ে নিলাম, এগুলো আমাদের কাছে আগেই ছিল। তো সর্বপ্রথমে হচ্ছে আমরা এনভেলাপের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আমরা বক্স নিয়ে নিব। ওদের পুরনো খামের সাইজটা আছে হচ্ছে ওয়াইডে আছে 10 ইঞ্চি আর হাইডে আছে 4.2 ইঞ্চি। তাহলে আমরা হচ্ছে বক্স নিয়ে নিলাম এবং চারিদিক থেকে আমরা একটা মেজারমেন্ট ছেড়ে নিব, 0.5 ইঞ্চের মতো ছেড়ে নিলাম। কাজটা আমরা এর ভিতরে বিভিন্ন টেক্সটগুলো রাখব। তার পাশে আমরা এই পাশে আরেকটা বক্স নিয়ে নিব, 1.2 ইঞ্চি নিলাম, 1.2, এই পাশে আমরা একটা বক্স নিব, 0.6 ইঞ্চি নিলে হয়, 0.6 মানে 600 পরিমাণ মিনিমাম, 0.6। এটা হচ্ছে এই পাশে পেস্টিং এর জায়গা থাকে এরকম। তার বাইরে ওই দুই পাশে আমাদের জায়গা নিয়ে নিব, মূলত উপরে আমরা তাহলে আরেকটা বক্স নিয়ে নিব। যেহেতু আমাদের এটা 4.25 ইঞ্চি আছে হাইডে, 4.25 ইঞ্চি, তাহলে এইটার দুই ভাগ হবে, দুই ভাগের এক ভাগ আমরা উপরে নিব, 4.25 ভাগ 2। আর এই পাশে আমরা আরেকটা বক্স নিব হচ্ছে, যেহেতু এটা আমাদের কতটুকু আছে 2.1, আমরা ওই পাশের বক্সটা একটু বড় নিব, 2.5 নিয়ে নিব। এটা হচ্ছে পরবর্তীতে ঘুরে এসে এরকম পেস্টিং হবে, যেন এই পাশে পেস্টিংয়ের একটা জায়গা থাকে, এই জন্য আমরা একটু বড় করে নিয়ে নিব। এখন বিষয় হচ্ছে যে আমরা পিছনে যে আর্টবোর্ডটা নিয়েছি, এই আর্টবোর্ডটা হচ্ছে আছে কত, 9/12, কিন্তু আমরা কাগজ পাবো হচ্ছে 11.5/9। তাহলে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আমাদেরকে খামের ডিজাইনটা সেট করে রাখতে হবে যেন কাগজ ওয়েস্টেজ না হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে দেখা গেছে আমাদের খামের সাইজটা আগের সাইজটা ব্যাকওয়ার্ড ছিল, মানে একটু এলোমেলো সাইজ ছিল। তাহলে সেই জায়গায় আমরা কী করব, আমরা খামের সাইজটা ঠিক করব। মূলত এটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 9.5, তাহলে আমরা সবগুলা বক্স 9.5 নিব, সেই সাথে এইগুলোকে এভাবে দিয়ে দিব, এই 9.5, আর এইটা 4.1 নিলেও হয়, মাঝখান থেকে নিয়ে নিই 4.1, এই দিক থেকে এখানে চলে আসবে এটা, এবং এই দুইটাকেও 4.1 করে দিতে হবে, 4.1। কাজ করার আগে আসলে যদি আমরা সাইজটা কাগজের সাইজটাইজগুলো একটু জেনে নিই, তাহলে যেটা হবে এই কাজটা আমরা যখন প্রিন্ট আউট ছাড়বো, প্রিন্ট আউট ছাড়ার পরে কখনোই আর এইটাতে অন্য কারো হাত দিতে হবে না বা কারো কোনো সমস্যা হবে না, মানে ডিরেক্টলি ধরেন এরা
প্রিন্ট সেটআপে যেতে পারবে। আমরা এখানে 0.5 ইঞ্চির একটা বক্স নিয়ে নিলাম। আচ্ছা, এই ডিজাইনটা যেহেতু আমাদের আগের স্যাম্পল আছে ওদের করা, আমরা সেই অনুযায়ী করব। এখানে আসলে আমাদের নতুন করে কোনো কিছু ইনপুট দেওয়ার নাই, ওদের ডিজাইনটা জাস্ট যেমন যেমন আছে আমরা তেমন তেমন হচ্ছে এই ডিজাইনটাকে রেডি করব। চলেন রেডি করি। আচ্ছা, এইটা একটু বোঝার স্বার্থে আমরা একটু কার্ভ করে দিচ্ছি আপনাদেরকে এখন দেখার স্বার্থে, যদিও আমরা যখন এটাকে ফাইনালি প্রিন্টটা ছাড়ব তখন কিন্তু আমরা অন্যভাবে ছাড়ব। এটা এখন আপনাদের বোঝার স্বার্থে, যেন খামের মাথাটা বোঝা যায়, এই জন্য এরকম করে দিচ্ছি। ফাইনালি যেটা ডাই কাটিং হওয়ার পরে আসলে মূলত যেমন হবে একটু তেমনভাবে রাখার চেষ্টা করছি আমি। একই মাপে রাখবো। এই পাশটা এমন হবে, আবার ঠিক এই পেস্টিং এর এই পাশটাও এরকম হবে। মূলত পেস্টিং করার আগে ডাই কাটিং করে এরকম করে নেওয়া হয়। এর আগে আমরা একটা বড় খামের ডিজাইন দিয়েছিলাম, সেটাও আপনারা দেখেছেন। আচ্ছা, এর বাইরে হচ্ছে এর পুরো খামের ব্যাকগ্রাউন্ড যে কালার, একটা কালার ব্যবহার করেছে ওরা, একটা শেড ব্যবহার করেছে, আমরা সেই রকম একটা কিছু দিয়ে দিচ্ছি ওদের মতো। ওরা এরকম একটা কালার ইউজ করেছে। আচ্ছা, এই পাশে এই পাশটাতে ওরা এরকম একটা, এগুলো একটু হিডেন করে নিলাম, নয়তো এখান থেকে এইরকম একটা ডিজাইন করা মূলত। এটাকে কপি করে নিচে আমরা আবার কপি পেস্ট করলাম, করে আরেকটা লেয়ার নিয়ে, মানে মূলত ওদের ডিজাইনটা আসলে যেভাবে করা আছে আমরা ওইভাবেই রাখছি, ওদের ডিজাইনটা এরকমই করা আছে, এই কারণে আর আমরা বাড়তি কিছুই করছি না, ওরা এমনটাই চেয়েছে। এই তো এখানে ওদের কালার ব্যবহার করা হয়েছে, এটা নিচের লেয়ারটা, আর উপরেরটা করা হচ্ছে, সরি নিচের লেয়ারটা হচ্ছে রেড কালার, আর উপরের লেয়ারটা ওরা রেখেছে এই কালারটা, এইরকম মূলত এইরকম। তবে এটা এত চওড়া না, আর একটু কম, আমরা একটু কমায় দিচ্ছি এখান থেকে, একটু কমায় দিতে চাই।
সময় দিলাম। আচ্ছা, লোগোটা এখানে ব্যবহার করেছে, নাম টামগুলো এইখানে আরো ছোট করে দিতে হবে। অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে মোবাইল নাম্বারটা নিচে দেয়া আছে, এইগুলো একটু কালোতে দেয়া আছে। এটা হচ্ছে মূলত কপি পেস্ট ডিজাইন, ওরা যেমনটা দিয়েছে ঠিক ওই সেম জিনিস, সেম ডিজাইন। এবং দেখেন এই যে আমরা যে ভিতরে বক্সটা রেখেছিলাম, এটা হচ্ছে কাজের মাপের জন্য। হ্যাঁ, যে এর নিচে আমরা কোনো টেক্সট দিচ্ছি না, এটা হচ্ছে ফ্ল্যাশ কাটিং হবে। ফ্ল্যাশের জন্য এটা কিন্তু আমরা একদম পুরোটা সীমানা ধরে, বর্ডার যেখানে আছে, যে এই খামটার শেষ সীমানা যেখানে আছে, এই পর্যন্ত দিয়েছি। কারণ লেখ কালার কম বেশি যদি একটু হয়ে যায় ভাজের সময় সমস্যা নাই, বাট লেখা যদি আমরা এখানে দিতাম, তাহলে এই লেখা যদি এরকম বাসটা কম বেশি হইতো, তাহলে খামটা বাদ হয়ে যেত। হ্যাঁ, সে কারণে আমরা কি করলাম, এই জন্য সব কাজের সময়, যেটা যে কোনো কাজ, শুধু এনভেলাপের জায়গায় না, এরকম একটা সেফ জোনের বক্স ভিতরে রেখে সেই অনুযায়ী টেক্সটগুলো বসাইতে হবে। সেই অনুযায়ী টেক্সটগুলো বসালে তখন আর ধরেন এই কাজটা নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না। আচ্ছা, এই লোগোটা এখানে দিয়েছে ওরা, সেই সাথে ওরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড দিয়েছে জল ছাপে, সেই ইমেজটা আমরা একটু নিয়ে নিই এখান থেকে। এই এটা একটা বিল্ডিংয়ের ছবি, বিল্ডিংয়ের ছবিটা রেডি করা ছিল আগে আমাদের কাছে, আমরা নিয়ে নিলাম, ছবিটা এখানে বসিয়ে দিলাম, এই পর্যন্ত বড় করে দিলাম, এবং লোগোটা এখানে থাকলো। লোগোটা আছে মোটামুটি 1 ইঞ্চি সাইজ করে দিলাম, লোগোটা এটা একটু বড় করে দিলাম। লেখাগুলো আমরা হাইলাইটস করার জন্য ছবিটাকে আমরা আর একটু লাইট করে দিব, 10%। ফার্স্ট পার্সেন্ট করে আমরা রাখলাম। এরপরে এইখানে একটু কাজ আছে, এই লোগোটা এই পাশে দিয়ে আবার এই নামটা ওরা এখানে দিয়েছে, কাজে আমরাও দিয়ে দিব। রোটেট করে নিচ্ছি, এটা আমরা 0.7 ইঞ্চি করলাম। এরকম মাঝখানে দিয়ে একটু উপরের দিকে দিয়ে দিলাম, আর একটু ছোট করে দিব, 0.6। সেই সাথে এই স্ট্রোকগুলো আমরা একটু কমিয়ে নেব, 0.75। এগুলো সব কিছু খেয়াল করতে হবে, অনেক সময় এগুলোর জন্য অনেক খারাপ দেখা যায় ঠিকঠাক মতো না পড়লে। একটা ছোট করে দিচ্ছি, সাদা করে দিলাম, যে ডিজাইনটা মূলত এরকম আছে। এটা ফ্রন্টটা আমরা যদি একটু অংশ করে দিই,
অংশ, একটু মোটা হবে, দেখতে সুন্দর লাগবে। এই ফন্টটাকে আমরা কংস করে দিব, কংস বোল্ড। পিছনের কালারটা আমরা আরেকটু লাইট করে দিই, বেশ অথবা 15% আচ্ছা, ওদেরটা আরেকটু লাইট একটু ডার্কে আছে, আচ্ছা থাকুক এরকম থাকতে পারে। এইটাকে আমরা নান করে দিব, হয়ে গেছে এনভেলাপ। মূলত আমরা চাইলে এই পুরোটা এনভেলাপকেই এইরকম একটা জমিনে যদি দিয়ে দিই, এটা দেখতে আরও সুন্দর লাগবে, কিন্তু মূলত ওদের ডিজাইনটা আসলে এরকম নাই, কাজে আমরা ওইরকম দিব না। আচ্ছা, এনভেলাপের ডিজাইন হয়ে গেছে, তো এখন যেটা আমরা করব ফাইনালি প্রিন্টিংয়ের জন্য, তাহলে এনভেলাপের ডিজাইনটা ফাইনাল হয়ে গেলে কাজ হচ্ছে কি, ক্লায়েন্টদেরকে এটা পাঠিয়ে দেয়া, ডিজাইনটাকে তারা দেখে ভুল টুল আছে কিনা কোথাও অ্যাপ্রুভাল দিবে, দেওয়ার পরে তারপরে ধরেন এটা ফাইনালি প্রেস সেটআপে পাঠাইতে হবে। প্রেস সেটআপে পাঠানোর জন্য বরাবরের মতো আমরা ডাই কাটিং মার্কটা দিয়ে দিব, ডাই কাটিং মার্ক এরকে আমরা দিয়েছি দেখেছেন, আমরা আজকেও আবার দিয়ে দিচ্ছি। এখানে আমরা এরকম চার কালার দিয়ে স্ট্রোক নিব, স্ট্রোকটা দিব হচ্ছে 0.5 ইঞ্চি, আর সাইজ দিব হচ্ছে 0.1 ইঞ্চি, এইরকম আমরা দিয়ে দিব। কাছ থেকে 100 দূরে, মানে এই স্ট্রোকগুলো কিন্তু আমরা নান করে দিব একটু পরে। হ্যাঁ, তাহলে ওরা কিভাবে বুঝবে কোথায় ভাঁজ করবে কি করবে, এই জিনিসগুলো হচ্ছে এই জন্য মূলত এখানে দিয়ে দিতে হবে যে এই মার্কগুলা যখন থাকবে এই মার্ক অনুযায়ী ওরা কাজগুলো করবে। 4.1 ইঞ্চি, তারপরে হচ্ছে 2.5 ইঞ্চি, দেখেন যেই কয় জায়গাতে আমাদের এই বক্সের শেষ সীমান্ত আছে সেই কয় জায়গাতে আমরা কিন্তু এই বক্সটা নিয়ে নিয়েছি। ঠিক এমনি করে আমরা এই পাশেও এই সেম মার্কগুলো দিয়ে দিব, এই পাশে দিয়ে দিব আমরা। আচ্ছা, এবং এর বাইরে আমরা যেটা করব, আগেই বলছিলাম যে বক্সটা আমরা এই কারণে রেখে দিয়েছিলাম, আমরা এই কাটিংটা ফেলে দিয়ে এখানে এরকম দিব, দিয়ে এখানে আমরা 2 সুতা ওভার দিয়ে দিব দুই দিকে, এবং এই পাশের কাটিং মার্ক দিয়ে দিব 1 সুতা, আমরা কালার কেটে ফেলব ফ্লাশে, মানে কাটার মার্ক দিয়ে দিব, কেটে ফেলবো বলতে মার্ক দিয়ে দিব, ওটা পরে ডাই কাটিং যখন হবে এই ডাই কাটিংয়ে যে ওটা অটোমেটিকলি ডাইসে কেটে পড়ে যাবে, এইভাবে আমরা যখন এইভাবে মার্ক দিব ওরা ডাইসগুলো তখন ওইভাবেই বানাবে। এইখানে ওভার দেওয়ার কিছু নাই, তবে এইখানে আমরা এই কালারটাকে 1 সুতা ওভার দিয়ে দিতে পারি, 1 সুতা ওভার দিয়ে দিব, যেন এটুকু দিলে হবে যেটা এখানে কাটবে ওরা, এই পাশের মার্কটা আমাদের দিয়ে দিতে হবে। এটার সাথে দিয়ে দিচ্ছি ঠিক এমনি করে, ওই পাশেও চলে যাবে এটার, কিন্তু এখানে একটা কাটিং মার্ক এবং এইখানে আর দেওয়ার দরকার পড়ে না, তারপর আমরা এই বাড়তিটা থাকবে, এই বাড়তিটা থাকবে, এই বক্সটা মনে হয় একটু সরে আসছে, এটা আমাদের এখানে একটু নামিয়ে দিতে হবে, এবং এই কালার মার্কগুলো আবার নিচেও দিয়ে দিতে হবে,
এটা এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, হয়ে গেছে। আর আমরা যদি এর বাইরে ডাই কাটিং এর জন্য যে আমরা ফ্রেম বা পজিটিভ বের করি ডাই কাটিং এর ডাইস বানানোর জন্য, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই পুরোটার একটা আউটলাইন আমরা এখানে রেডি করে দিব, দেখিয়ে দিচ্ছি। সেখানে সব কিছুই থাকবে না। আচ্ছা, এই সেই ক্ষেত্রে আমাদের এইখানে কাজ করে দিতে হবে। এবং এটা আমরা কীরকম চাই, মানে অনেক সময় দেখা গেছে যে এরকম আমরা বিভিন্ন ডিজাইন করে দিই, অনেক সময় আছে যে এটা এরকম স্ট্রেট কাটিং থাকে, আবার অনেক সময় আছে যে একটু একটু রাউন্ড শেপের থাকে। তো আমরা ধরেন এটা একটু রাউন্ড শেপ করে দিই, আগে কার্ভেলটা করে কম দিলে সুন্দর লাগবে। এই এরকম থাকে, আপনারা দেখছেন, এটা আর কিছু করার দরকার নাই, এটা মূলত এরকম হবে, এরকম হবে। সেই ক্ষেত্রে এগুলো থাকতে পারে, কারণ প্রিন্টিং প্রেসে যখন প্রিন্ট হবে এই মার্কগুলো থাকবে, আর ডাই কাটিংয়ে যখন ডাইসটা বানাবে এই পজিটিভ এটা থাকলে ওদের জন্য কাটিংয়ে সহজ হয়, এটা না থাকলেও ডাই কাটিংয়ে এটা না থাকলেও তেমন কোনো সমস্যা নাই। এটা মূলত ডাই কাটিংয়ে না থাকলেও তেমন কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমরা ডাই মার্ক রেডি করে দিলাম, ডাই কাটিংয়ের জন্য যে ডাইসটা বানাইতে হয় কাটিং ডাইস, সেই কাটিং ডাইসের মার্কটা আমরা এখানে রেডি করে দিলাম। আর এটা আমরা যখন ফাইনাল প্রিন্টে ছাড়বো, আউটপুট ছাড়ার জন্য এই জিনিসগুলো আমরা নান করে দিব এরকম। সেই সাথে আমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন মার্ক দিয়ে দিতে হবে, মনে রাখতে হবে রেজিস্ট্রেশন মার্ক। এর আগে বিভিন্ন কয়েকটা ভিডিওতে আমি দিয়ে দেখিয়ে দিয়েছি রেজিস্ট্রেশন মার্ক কী, কেন দিতে হয়, ওইগুলো আলোচনা করা আছে। তো আশা করি আপনারা ওইগুলো দেখে রেজিস্ট্রেশন মার্কগুলো এখানে বিভিন্ন সাইডে সেট করে দিবেন, যেন প্রিন্টিং প্রেসে সিএমওয়াইকে মোডে যখন প্রিন্ট করে চারটা কালার চারবারে প্রিন্ট করে, তখন ওই রেজিস্ট্রেশন মার্কটা দেখে ওদের কালারগুলো ম্যাচ করতে হয়। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের কোনো ভিডিওতে।